আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলছি। আজকে এখন আমি যে সমস্যাটার সমাধান করলাম সেটা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ভাই, যে ভাই আমাকে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, উনি বলতেছিল ভাই আমি কোনোভাবে প্রজেক্ট এক্সপোর্ট দিতে পারতেছি না, আমার এই লেখাটা আসতেছে, তো যেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল আমি ওই স্ক্রিনটাই এখানে দিয়ে দিয়েছি। এটা লেখা আছে এ ডিস্ক ওভারলোডেড অকার ডিউরিং দ্য এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়ার সময় ডিস্ক ওভারলোড হচ্ছে। আসলে এই ব্যাপারটা কি এখানে ডিস্কে মানে হার্ড ডিস্কের সাথে সম্পর্কিত কি না আমি বুঝতেছিলাম না, তো যার জন্য আমি টিম ভিউয়ারে আসলাম। টিম ভিউয়ারে আসার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি প্রথমেই ওনার কম্পিউটারের কনফিগারেশনটা দেখলাম কি কি আছে, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড, কারণ হচ্ছে যে আমাকে সবসময় এটা দেখতে হয়, এবং সাউন্ড কার্ডের কি অবস্থা। তো তারপরে আমি সমাধানের জন্য এরপর এখন আমি সাউন্ড কন্ট্রোলে যাব, যে আসলে বাফার সাইজ কত আছে। বাফ কন্ট্রোলে গেলাম, দেখি বাফার সাইজ 64 আছে। আসলে 64 অসম্ভব 100 পেজের বই এক্সপোর্ট দেওয়ার জন্য, তো এটা আমি 1000 করে দিলাম। আমার মনে হয় এটা করার পরে এটা 100% ঠিক হয়ে যাবে, দেখা যাক কি হয়। এখন আমরা এক্সপোর্ট দিব। এখন আমরা এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দেওয়ার পরে দেখা যাক, কিছুক্ষণ সময় লাগে, এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে। তো দেখাচ্ছে যে 45 মিনিট সময় লাগবে। আসলে এটা দেখায় যে কম্পিউটারের কতটুকু, প্রসেসরের কতটুকু পাওয়ার, এবং এসএসডি এবং হার্ড ডিস্ক কতটুকু কাজ করতেছে সেই সময়, সেই সময়টাতে, সেটার উপর ডিপেন্ড করে। তো এর আগে এই অপশনটাই দিলেই আসতোই না, এখন তো শুরু হয়ে গেছে, এবং আমরা কিছুক্ষণ ওয়েট করবো, দেখবো কিছু সমস্যা হয় কি না। এবং আমি শেষ পর্যন্ত দেখেছি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, শেষ পর্যন্ত দেখে দেখেছি যে এটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে যদি লম্বা কোনো কিছু কাজ হয় এবং সেই কাজটাতে বাফার সাইজ যদি অনেক কমানো থাকে, এক্সপোর্ট দেওয়ার সময় কোনো জটিলতা হলে তখন আমরা অবশ্যই বাফার সাইজ বাড়িয়ে দিব। এটা আমরা আসলে বেসিক সবাই জানি, এরপরেও যারা জানি না তার জন্য আমার এই কথাগুলো বলা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।